আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা আপনারা দেখছেন খুবই সুন্দর জায়গা, আর এই জায়গাতে একদল মানুষরা থাকে, কে থাকে জানেন? অনেক বছর আগে এখানে পর্তুগাল থেকে লোকেরা এসে শাসন করছিল, ওরা এই জায়গাতেই থাকত। আবার 16 শতকে ডাচ যারা লোকেরা তারা এসেছিল, তারা এসে পর্তুগালের মানুষদের সাথে লড়াই করলো, জিতে গেল, আর তারপর তারা থাকলো। আর সেই লড়াই জিতে যাওয়ার পর ডাচদের আর পর্তুগিজদের মধ্যে একটা চুক্তি হলো, বলা হলো তোমরা এই এলাকাতে থাকতে পারবে, আর ওই অনুসারে এখন পর্যন্ত এই এলাকার মধ্যে পর্তুগালের লোকেরা থাকে। আর এইখানে যারা যারা থাকে তাদের মধ্যে বেশিরভাগ লোকেরা মাছ ধরে, তারা জেলে, এজন্যই তাদের প্রধান পেশাই হচ্ছে মাছ ধরা। আর এখানে বেশিরভাগ লোকেরা কিন্তু খ্রিস্ট বিশ্বাসী, আর এই জন্য বড়দিনের সময় এই জায়গাতে খুবই আনন্দ হয়, অনেক সুন্দরভাবে সাজানো হয়। আর বড়দিনের সময় যেই ঘরগুলিকে সবচেয়ে সুন্দরভাবে সাজানো হয় সেইগুলিকে মালয়েশিয়ার সরকার পুরস্কৃত করে, মানুষকে উৎসাহিত করার জন্য তারা এই কাজটা করে। এর জন্য ঈশ্বরের মহিমা হোক। ঈশ্বর আজকে কি বলতে চাইছেন? গীত সঙ্গীতের 34:4, আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন, আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন। আমি ঈশ্বরকে অন্বেষণ করেছিলাম আর এই জন্য ঈশ্বর সকল ভয় দূর করে দিলেন। আপনি এমন বলতে পারবেন? আপনার জীবনে হয়তো অনেক ভয় আশঙ্কা রয়েছে, কোনো না কোনো একটা পরিস্থিতি বা ব্যাপার নিয়ে আপনার মনের মধ্যে ভয় আছে, হয়তো পারিবারিক কোনো একটা ব্যাপার নিয়ে ভয় রয়েছে, অসুস্থতার জন্য আপনি ভয়ে থাকেন, ব্যবসাতে আপনার উন্নতি হচ্ছে না তাই একটা মনের মধ্যে ভয় আছে, কাজে কিছু ব্যাপারে ভয়, এখন কি যে করবেন বুঝতে পারছেন না তাই মনের মধ্যে ভয় আছে। আপনার ভয় করার কোনো দরকারই নেই, যদি আপনি ঈশ্বরকে পুরো মন দিয়ে আর সৎ বিবেক দিয়ে যদি ঈশ্বরকে খোঁজেন তাহলে ঈশ্বর আপনার সকল ভয়কে দূর করবেন, আপনার সকল সমস্যা থেকে উদ্ধার করবেন, সাহস দেবেন। আজ ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, আমার ছেলে, আমার মেয়ে, তুমি ভয় করবে না, আর আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, ভয় করবে না। ঈশ্বর বলছেন, আমি তো হচ্ছি সেই সর্বশক্তিমান ঈশ্বর, তার মানে কোনো ব্যাপার নিয়ে তোমার ভয় করার দরকারই নেই। আমার জীবনেও ভয়ের পরিস্থিতি অনেকবার এসেছিল, আমাদের জীবনে হঠাৎ ভয় আসতে পারে, কিন্তু ঈশ্বর বলছেন, আমার সন্তানের, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, সেই অনুভবটা আমাদের হতে হবে। আমার জীবনে আমি ঈশ্বরের অন্বেষণ করেছি আর ঈশ্বর আমার সকল ভয় দূর করেছেন। আপনারও এমন হতে পারে, আপনার মনে কিছু ভয় আছে, আজকে অর্পণ করুন, হে প্রভু আজকে আমার হৃদয়ে আপনি প্রবেশ করুন আর আমার সকল ভয়কে আপনি দূর করে দিন। আজকে বুকের মধ্যে হাত রেখে বলবো, প্রভু আমার ভয়কে আজ আমি আমার মন থেকে দূর করতে চাই, সকল রকম আশঙ্কা যাতে দূর হয়ে যায়, আমি আপনার উপর বিশ্বাস করে আপনার অন্বেষণ করি, আজ প্রভু যীশু খ্রিস্টের নামে যাতে সকল ভয় দূর হয়ে যায়, এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।